আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাইক্রোনিডলিং উইথ বিবি গ্লো ট্রিটমেন্ট অ্যান্ড পিআরপিতে কী বেনিফিট পাওয়া যায়। সো প্রথমেই অ্যানেস্থেশিয়া দিয়ে নিয়েছে যেন ব্যথা না লাগে। এখন আমার ব্লাড থেকে প্লাজমা আলাদা করে সেটা আমার আইতে ইনজেক্ট করা হচ্ছে, এটা আন্ডার আই পিআরপি হচ্ছে। এভাবে হেয়ারও পিআরপি করা হয়। তো আপনারা চাইলে আন্ডার আই পিআরপি এবং হেয়ার পিআরপি একসাথে নিতে পারেন। অবশ্যই ছয়টা আপনারা যেটা বলবো যে সেট কমপ্লিট করবেন, ইচ ট্রিটমেন্ট ছয়টা। এখন করা হচ্ছে মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে আপনার যদি অ্যাকনে স্কার থাকে, আপনার পোর্স অনেক বড় হয়ে থাকে, সেটা রিডিউস করা সম্ভব। এবং এটাতেও কিন্তু পরপর ছয়টা ট্রিটমেন্ট নেওয়া বেস্ট। ছয়টা নিতে না পারলে অবশ্যই আপনি তিনটা নেবেন, প্রতি মাসে একটা, পরপর না, প্রতি মাসে একটা। এরপরে আমার মাইক্রোনিডলিংয়ের পরে করা হচ্ছে বিবি গ্লো ট্রিটমেন্ট। এটাতে একটা সিরামের মতো পিগমেন্ট আপনার পোর্সে ইনফিউজ করা হয় যেন আপনার স্কিনটা ইভেন আউট হয় এবং স্কিনটা সুন্দর লাগে। প্লাস হচ্ছে একটু বিবি ক্রিম টাইপ একটা অথবা টিন্টেড ময়েশ্চারাইজারের মতো একটা ইফেক্ট আসে। এবং এটাও আপনার অবশ্যই পরপর তিনটা সেট কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং এইটা আমি ব্রাইডদের জন্য খুব বেশি রিকমেন্ড করি। আমি আজকে যা যা করলাম, আপনি যদি পিআরপি করতে না চান, না করতে পারেন, ভয় পেতে পারেন, বাট আপনি মাইক্রোনিডলিং উইথ বিবি গ্লো ট্রিটমেন্ট করতে পারেন অথবা শুধু বিবি গ্লো ট্রিটমেন্ট করতে পারেন। ব্রাইডদের জন্য এটা খুবই উপকারী। ইনস্ট্যান্ট একদম ব্রাইটেনিং হবে ব্যাপারটা তা না, বাট আপনি প্রপার কেয়ার করলে এবং আফটার কেয়ার করলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। এবং আমি খুবই বেনিফিটেড হয়েছি, স্পেশালি আমার পিগমেন্টেশনের ক্ষেত্রে। সো এই হচ্ছে আজকের এই ট্রিটমেন্ট। আপনারা গ্লোয়িং বিউটিতে এখন অফার পাবেন, সেল চলছে, সেল মানে ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।